পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই ইচ্ছা ছিল যে আমরা একটু সময় নিয়ে ব্যাপারটা দেখব আসলে সেই সুযোগ ছিল না বারবার ইউটার্ন কেন বাণিজ্য প্রতিমন্ত্রীর বাড়বে না বলার পরও লিটারে চার টাকা বাড়লো বোতলজাত সয়াবিনের দাম খোলা তেল দুই টাকা কমিয়ে একশো সাতচল্লিশ টাকা নির্ধারণ সহসায় কমছে না গরম এপ্রিল জুড়ে থাকবে তা প্রবাহ বাড়ছে পানির জন্য হাহাকার চট্টগ্রামে দিনে নষ্ট হচ্ছে আড়াই কোটি লিটার অথচ পাচ্ছেন না গ্রাহক বেগম জিয়া মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের লক্ষ্য পুষ্টি নিশ্চিত করা বললেন প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন এবং ভারতে কাল শুরু হচ্ছে লোকসভা নির্বাচন সাত দফায় ভোট দেবেন সাতানব্বই কোটি মানুষ দেশ জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা তৃণমূলের ইশতেহারে নেই দুর্নীতিরোধে কোনো প্রতিশ্রুতি সময় আমি মামুন তিন দিনের মধ্যেই বাণিজ্য প্রতিমন্ত্রী দাম বাড়বে না বলে সাংবাদিকদের জানালেও বোতলজাত সয়াবিন লিটারে চার টাকা বাড়িয়ে একশো সাতচল্লিশ টাকা নির্ধারণের কথা জানিয়েছেন আহসানুল ইসলাম টিটো আর খোলা সয়াবিন তেল দুই টাকা কমিয়ে একশো সাতচল্লিশ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় কাল থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে কিছুদিন ধরে তুলকালাম অবস্থার মধ্যেই অবশেষে বাড়ানো হল বোতলজাত সয়াবিনের দাম গত সোমবার বাংলাদেশ ভেজিটেবেল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার অজুহাত দেখিয়ে লিটার প্রতি সয়াবিন তেলের দাম দশ টাকা বাড়িয়ে একশো তিয়াত্তর টাকা করার প্রস্তাব দিলেও বাণিজ্য প্রতিমন্ত্রী কিছুই জানতেন না বলে জানান নতুন করে ভোজ্য তেলের দাম বাড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি আমার কাছে এরকম কোনো চিঠি নাই আমি অফিসে যেয়ে দেখব কিন্তু মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম চার টাকা বাড়িয়ে একশো টাকা থেকে একশো টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় যদিও খোলা তেলের দাম একশো টাকা থেকে দুই টাকা কমিয়ে করা হয়েছে একশো সাতচল্লিশ টাকা নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি পাঁচ লিটার বোতলজাত তেলের দাম আটশো টাকা থেকে বেড়ে দাঁড়ালো আটশো টাকা বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিং বাণিজ্য প্রতিমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান নতুন এই সিদ্ধান্ত শুক্রবার থেকেই কার্যকর হবে বলে জানান তিনি সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা পেট বোতলে যেটা যেটার মধ্যে সিল করা থাকে সেটা আমাদের নির্ধারিত ছিল একশো টাকা সেইখান থেকে বৃদ্ধি করে একশো টাকায় নির্ধারণ করা হয়েছে এটা কিন্তু আমরা নির্ধারণ করলাম না আমাদের যারা অ্যাসোসিয়েশনের তাদের রেকমেন্ডেশনে এবং আমাদের ট্যারিফ কমিশনের অনুমোদন ক্রমে ওনারা ওনাদের আগামীকাল থেকে চিঠি দিয়ে আগামী কাল থেকে এই মূল্য ওনাদের মিলগেট থেকে ওনারা কার্যকরী করবে রোজার আগে গত পয়লা মার্চ যখন বোতলজাত এক লিটার সয়াবিনের দাম দশ টাকা কমিয়ে একশো তেষট্টি টাকা করা হয় তখন পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল আটশো টাকা প্রসুন আশিস সময় সংবাদ ঢাকা তীব্র গরমে হাঁসফাঁস নগর জীবন ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ক্লান্তি দূর করতে গরমে একটু স্বস্তির খোঁজে ভিড় জমাচ্ছেন মৌসুমি ফল ও শরবতের দোকানে এদিকে তাপপ্রবাহ নিয়ে স্বস্তির খবর দিতে পারেনি আবহাওয়া অফিস বলছে এপ্রিল জুড়েই থাকবে এমন পরিস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেজদীপ্ত সূর্যের অসহ্য গরম নগর জুড়ে হাঁসফাঁস অবস্থা সূর্যের আগুন চোখ রাঙানিকে উপেক্ষা করে যাদের বের হতে হয়েছে ঘর থেকে তাপ প্রবাহে ভোগান্তিতে পড়েন তারা ব্যবসা গরমে মাথার উপর ছাতা দিয়ে উজানো নিস্তার নেই প্রচন্ড গরম তো আকাশে তাপ অনেক বেশি ঘাম বেশি হচ্ছে তারপরে পানি বেশি লাগতেছে যে রোদ্র এই রোদ্র থাকা না ভাই তীব্র গরমে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি অনেকেই কিন্তু উপায়হীন খেটে খাওয়া মানুষ তাদের ভোগান্তি আরও চরমে একদিকে তীব্র রোদ অন্যদিকে কমে গেছে আয় রোজগার এরকমভাবে গাড়ি চালানো যায় না অতিরিক্ত গরম রোদের কারণে লোকজন কম বেড়েছে এই কারণে আমাদের ইনকাম কমে গেছে গরমের আঁচ থেকে বাঁচতে রাজধানীর লেকগুলোতে দাপিয়ে বেড়ায় দশি ছেলের দল। একটু প্রশান্তির খোঁজে ব্যস্ততার মাঝেই গাছের ছায়া কিংবা ফ্লাইওভারের নিচে ভিড় করেন সাধারণ মানুষ। বাসায় অনেক গরম তার জন্য এইখানে আইসা বসি। বাড়িতে বসা যায় না গরমের জন্য পছন্দ গরম। গাছের তলায় বইছি একটু। কষ্ট হচ্ছে না একদমই মানে পানি খেয়েও সব পানি শরীর থেকে বের হয়ে যাচ্ছে মানে গরমটা একটু পড়াতে চাঁদের টু বেশি হাঁপিয়ে ওঠা নগরবাসীর জন্য কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে তারা বলছেন আপাতত মিলছে না স্বস্তি তাপপ্রবাহ থাকবে এপ্রিল জুড়েই সূর্যটা আমাদের মাথার উপরে তাপ দিনের স্থায়িত্বটা বেশি তাপ তাপপ্রবাহ থাকবে বৃহস্পতিবার রাজধানীতে ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় নাজমুস্তারেহি সময় সংবাদ ঢাকা এদিকে ঢাকার বাইরেও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন হাসপাতালে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা যার মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের সকাল থেকে ঘাম ঝরাচ্ছে সূর্য বাইরে বইছে গরম হাওয়া আদ্রতা কমে যায় পথচারী খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে টানা দাবদাহে হাঁসফাঁস নগর জীবন প্রকৃতি দেখাচ্ছে রুদ্রমূর্তি স্বাভাবিক জীবনযাত্রা অনেকাংশে হয়ে পড়েছে অচল দিনের গরম রাতে ঠান্ডা দশটা এগারোটা পর থেকে থাকা যায় বাইরে বাড়াইলে প্রচুর ঘাম হচ্ছে শরীরে ঠান্ডা হওয়ার জন্য এদিকে গরম বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে পানির জন্য হাহাকার অথচ চট্টগ্রামে ওয়াসার অসংখ্য পাইপলাইনে লিকেজের কারণে প্রতিদিন আড়াই কোটি আর বছরে নশো বারো কোটি লিটার পানি অপচয় হচ্ছে এর প্রভাব পড়ছে নব্বই হাজার গ্রাহকের ওপর তীব্র সংকটের মধ্যে আবার ওয়াসার একষট্টি শতাংশ পানির দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ অনেক বিশেষ ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন সবেমাত্র গ্রীষ্মের শুরু এরই মধ্যে চট্টগ্রাম জুড়ে সুপিয়া পানির তীব্র সংকট নগরীর পতঙ্গা ইপিজেট হালিশহর ও পাহাড়তলীসহ বিভিন্ন এলাকার অবস্থা প্রকট আকার ধারণ করাই পানির জন্য কষ্টে লাখো মানুষ একদিকে পানির জন্য হাহাকার অপরদিকে খুদ চট্টগ্রাম ওয়াসাই অপচয় করছে কোটি কোটি লিটার পানি নগরীর কল্পলোক আবাসিকের সামনের এই পাইপলাইন ফুটো হয়েছে দীর্ঘ দেড় মাস ধরে দিন রাত চব্বিশ ঘন্টা পানি পড়তেছে

একেবারে মিনিমাম একেবারে মিনিমাম এটা হয়তো ম্যাক্সিমাম ওয়ান টু টু পার্সেন্ট হতে পারে নট মোর দ্যান দ্যাট ক্যাব বলছে ফুটু যত বড় হবে ততই বাড়বে বিল এই পদ্ধতিতে একটি চক্র হাতিয়ে নেয় কোটি টাকা সিস্টেম লসের কারণে পানি অপচয় হচ্ছে এটার পুরো দায়টা কিন্তু হালদা ও কর্ণফিল নদীর পানি পরিশোধন করে নব্বই হাজার গ্রাহককে প্রতিদিন সরবরাহ করে পঞ্চাশ কোটি লিটার পানি যার ত্রিশ শতাংশই নষ্ট হচ্ছে ফুটুর কারণে এদিকে সংকটের মধ্যেই শতাংশ পানি দাম বাড়ানোর আবারও প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ওয়াসা এক হিসাব বলছে বছরে অন্তত পক্ষে নশো কোটি লিটার পানি নষ্ট করে যার বাজার মূল্য অন্তত পঁচিশ কোটি টাকা সময় সংবাদ চট্টগ্রাম এদিকে ঝোপ বুঝে কোপ মারছেন ব্যবসায়ীরা লোডশেডিং আর গরমের আভাস পাওয়া মাত্রই দাম বাড়িয়েছেন চার্জিং লাইট ফ্যান জেনারেটর সহ আইপিএস এর মতো পণ্যের ক্রেতার চাহিদা যখন তুঙ্গে তখন মজুত করে দাম বৃদ্ধি করছেন তারা এমন লুটের রাজত্বে নীরব ভূমিকায় সরকারি তদারকি সংস্থাগুলো মোমেন হোসেনের ছবিতে সাইফুল ইসলামের রিপোর্ট তিন সদস্যের পরিবার লোডশেডিং আর তীব্র গরমে অসুস্থ হওয়ার ভয়ে রাজধানীর বাইতুল মার রমে রিচার্জেবল ফ্যান কিনতে এসেছেন অনিমেষ বিশ্বাস বলছেন দুই হাজার টাকা রিচার্জেবল ফ্যান বিক্রি হচ্ছে থেকে টাকায় একটু বেশি মনে হচ্ছে গরমের কারণে হাজার বরাবরই দেখা যায় চাহিদা বাড়লে দামও বাড়ে যে কোনো পণ্যের এবারও তার ব্যতিক্রম হয়নি আমরা কিছু মাল কিনেছিলাম কত পাঁচ হাজার পাঁচশো তিনশো এরকম করে ওগুলি এখন সাড়ে ছ হাজার সাত হাজার টাকা তাও বলে যে মাল নাই কিছুদিন পরে আসবে মানে এটা ওনাদের একটা সিন্ডিকেট আর কি রাইখা দিতেছে পরে দাম বাড়ায় বিক্রি করে শীতের সময় এগুলো প্যান্সিল আপনার সাতাশ পঁচিশ থেকে বাইশো টাকা

যদিও পাশের নোহা মার্কেটিং এর আমদানি কারকের পণ্যের দাম বৃদ্ধির অজুহাত রয়েছে হাজারো কোটের ট্যাক্সের কারণে মাল শিপিং এর খরচের বাড়তি এলসি ডলারের দাম বাড়তির কারণে মালের রেট যাচ্ছে শুধু লাইট আর ফ্যান না বছরের ব্যবধানে বিশ হাজার টাকার আইপিএস দাম বেড়েছে পাঁচ হাজার টাকা দুই থেকে তিন হাজার টাকা বেড়েছে জেনারেটরের দামও ব্যবসায়ীরা বলছেন গরম আর লোডশেডিং বাড়লে দামও বাড়বে হলে দাম বাড়বে ক্রেতারা বলছেন এখন থেকে ব্যবসায়ীদের লাগাম টানা না গেলে নানা অজুহাতে হাতিয়ে নিবে কোটি টাকা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি আর তত্ত্বাবধায়ক সরকার খাওয়াতে চেয়েছিল আলু এমন ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মাছে ভাতে বাঙালির ঐতিহ্য ফেরাতে কাজ করছে আওয়ামী লীগ সরকার সকালে রাজধানীর শেরে বাংলানগরে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি এই খাতে সংশ্লিষ্টদের উৎসাহ দিতে এবছর সরকারিভাবে আয়োজন করা হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী বৃহস্পতিবার সকালে শেরে বাংলা নগরে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা একযোগে চৌষট্টি জেলায় অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সম্পদ সেবা সপ্তাহ ও দু হাজার চব্বিশের শুভ উদ্বোধন ঘোষণা করছি অনুষ্ঠানে আমিষের চাহিদা দেশজভাবে মেটানোর পন্থা বের করার তাগিদ দেন সরকার প্রধান আমাদের আমরাই তৈরি করবো আমাদের দেশের মানুষকে দেব একটি কথা না বলে পারছি না যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল এরপর দু হাজার সাত সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার মেজর জেনারেল মহিনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো মাছে ভাতে বাঙালি আমরা তা আমার মাঝে মাথে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট সেটাই তো আমরা চাই বলেন ঠিক কি না সেটাই তো আমাদের লক্ষ্য এই খাতে বেসরকারি উদ্যোক্তাদের সহায়তার জন্য সরকার প্রস্তুত বলেন শেখ হাসিনা আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমাদের কিছু মানে বুচার হাউস তৈরি করা দরকার আর বিশেষ করে কোরবানির সময় এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলে কোরবানি করাটা এটা আমাদের বন্ধ করতে হবে আমরা বেসরকারি খাতকেই বেশি উৎসাহিত করতে চাই তাদেরকে আমরা বেশি সুবিধা দিতে চাই উদ্বোধনী পর্ব শেষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনীর স্টলগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন সাত দফায় ভোটে দেশটির প্রায় সাতানব্বই কোটি ভোটার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটের চূড়ান্ত প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে নির্বাচন কমিশন প্রথম দফায় ১৯ তারিখে একশো দুই লোকসভা আসনের ভোট নেওয়া হবে এর মধ্যে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি রয়েছে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য কাশ্মীর থেকে কন্যাকুমারী পাহাড় থেকে মরু অঞ্চল ধুধু বনভূমি কোথাও তুমুল বৃষ্টি তো কোথাও আবার তুষারপাত আবার কোথাও সমুদ্র তো কোথাও ঝর্ণাধারা এমন বৈচিত্র্যময় প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই দেশটিতে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন দু ভারতের নির্বাচন কমিশনের হিসাব বলছে এবার নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিয়ানব্বই কোটি অষ্টআশি লাখ এর মধ্যে নারী ভোটার রয়েছেন সাতচল্লিশ কোটি দশ লাখ ঊনপঞ্চাশ কোটি সত্তর লাখ রয়েছেন পুরুষ ভোটার এবার শতবর্ষী ভোটারের সংখ্যা দু লাখেরও বেশি একই সঙ্গে পঁচাশি বছরের বেশি ভোটদাতাদের সংখ্যাও প্রায় বিরাশি লক্ষ আঠারো থেকে তিরিশ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা একুশ কোটি সব মিলিয়ে নির্বাচনকে উৎসবে পরিণত করতে প্রস্তুত দেশটির সাধারণ জনগণ দশ লক্ষ পাঁচ হাজার কেন্দ্রে পঞ্চান্ন লাখ ইভিএমে ভাগ্য নির্ধারণ করবেন ভারতের জনগণ উনিশে এপ্রিল একুশটি রাজ্যের একশো দুটি লোকসভা আসনে ভোট নেওয়া হবে কেন্দ্রের শাসক দল বিজেপি কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং প্রাদেশিক তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলো প্রস্তুত ইস্যুভিত্তিক প্রচার প্রচারণায় শেষ পর্যন্ত কারা ভোটারদের মন জয় করতে পারলেন সেটি কিন্তু প্রমাণ হবে আগামী চার জুন তবে এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটের চূড়ান্ত প্রস্তুতি কলকাতা থেকে সুব্রত আচার্য সময় সংবাদ ভারতের নির্বাচনের খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য যাচ্ছি তার কাছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবে কিন্তু ভারতের একেবারে রেজিস্টার্ড অর্থাৎ নথিভুক্ত রাজনৈতিক দল দু সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে আপনি জানেন যে নির্বাচনে নিরাপত্তা ভোট কর্মীদের এক জায়গা থেকে অন্য জায়গায় এবং ভোটার বিভিন্ন আবহাওয়ার দিক থেকে বিবেচনা করেই ভারতের নির্বাচন কমিশন সাত দফায় এবারে নির্বাচনটি ভাগ করে দেওয়া হয়েছে কারণ জানেন যে দেশের মোট ভোটারের সংখ্যা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মোট জনগোষ্ঠীর সমান সে কারণেই বাস্তব প্রেক্ষাপট থেকেই এই ভোট যেটি নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ করার লক্ষ্যেই সাত দফায় ভোটটি ভাগ করে নেওয়া হয়েছে যেটি প্রথম দফায় আগামীকাল সকাল থেকে শুরু হবে আগেই বলেছি দর্শকরা ইতিমধ্যেই জেনেছেন যে এই বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবে আগামীকালকে একুশটি প্রশাসনিক অঞ্চল অর্থাৎ সতেরোটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট নেওয়া হবে এবং এই ভোটে কিন্তু সবগুলো রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং এবং নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যেই সেই যার যার যে যে আসনে তাদেরকে মনোনয়ন করা হয়েছে অর্থাৎ নিযুক্ত করা হয়েছে সেখানে গিয়েছে সকাল থেকে দেখেছি যে বিভিন্ন ভোটকর্মীরা ইতিমধ্যেই ইভিএম মেশিন নিয়ে এবং ভোট ভোটের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সে সমস্ত জিনিসপত্র নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যেও কিন্তু তিনটি আসনে উত্তরে উত্তরের উত্তরের যে যে জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারের ইতিমধ্যেই ভোটকর্মীরা তার যার যার ভোট কেন্দ্রে পৌঁছেছেন ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচনের প্রচার প্রচারণা গতকালকে বিকেলবেলায় শেষ হয়েছে এবং সব মিলিয়ে রাজনৈতিক দলগুলো এখন আগামীকালের প্রথম দফা নির্বাচনের রাজনৈতিক দলগুলো যে তাদের তাদের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো মনে করছেন যে আগামীকালকে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে এবং ভোটাররা উৎসব মুখ উৎসব পরিবেশে ভোট কেন্দ্রে যাবেন এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন তো এই ছিল আমার কাছে ভারতের আঠারোতম জাতীয় লোকসভা নির্বাচনের আগে আমার কাছে এই সংক্রান্ত থাকা সবশেষ তথ্য আমরা এতক্ষণ সরাসরি ছিলাম কলকাতায় আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে খুলনা বিভাগে সাজ সাজ রব দশ জেলার মধ্যে প্রথম ধাপে খুলনা বাদে বাকি নয় জেলার আঠারোটি উপজেলায় হবে নির্বাচন চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন চুরাশি জন এর মধ্যে বাষট্টি জনই আওয়ামী লীগ নেতা বাকি আটজন জামায়াত ও একজন বিএনপির এদিকে বিএনপি জামায়াতের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের কথা জানালেও আওয়ামী লীগ নেতা কর্মীরা বলছে পরিবেশে অনুষ্ঠিত হবে ভোট রিপোর্টে বিস্তারিত আগামী আট মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন নিয়ে তৃণমূল পর্যায়ে এখন অনেকটা ভোটের আবহ আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা ছুটছেন ভোটারদের দারে দারে। প্রথম ধাপে খুলনা বিভাগের খুলনা জেলা বাদে বাকি নয় জেলার আঠারোটি উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণ হবে এসব উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন চুরাশি জন দলগতভাবে একক প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাওয়া চুরাশি জনের মধ্যে বাষট্টি জনই আওয়ামী লীগ নেতা বা দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এদিকে দলীয় সিদ্ধান্ত না থাকলেও সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রার্থী হয়েছেন একজন বিএনপি নেতা এছাড়া যশোর ঝিনয়দা সাতক্ষীরা কুষ্টিয়া ও বাগেরহাটের কয়েকটি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন জামাতের প্রার্থীরা প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও উৎসব মুখর পরিবেশে ভোটের মাধ্যমে জয়ের প্রত্যাশা সবার যাচাই করে যে নির্বাচিত হবে জনগণের ভোটে সে নির্বাচনে আসুক আমরা তার ওয়েলকাম জানাবো প্রকৃত জনমত এখানে আসবে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত জানিয়ে বিএনপি প্রার্থী বলছেন স্থানীয়দের চাপেই হয়েছেন প্রার্থী প্রয়োজনে করবেন প্রত্যাহার ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও এক সুর জামাত নেতাদেরও মানুষের চাওয়া পাওয়ার জায়গা থেকে আমি নির্বাচনে প্রার্থী হিসাবে আমি শতভাগ ব্যাপারে আশাবাদী অন্য কোনো প্রার্থী না থাকায় বাগেরাট সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন জেলা যুবলীগের সভাপতি সর্দার নাসির উদ্দিন আহমেদ সরকারি সিদ্ধান্তের পর রূপপুরে আরো দুটি ইউনিট বসাতে শিগগিরই শুরু হচ্ছে প্রাথমিক সমীক্ষা আর এই সমীক্ষা চালাতে সময় লাগবে অন্তত তিন বছর কিন্তু রূপপুরে নতুন ইউনিট বাড়ানো কতটা যৌক্তিক হবে কিংবা সেগুলো নির্মাণে কত সময় লাগবে রাশিয়ার বেলেয়ারস্ক নিউক্লিয়ার প্ল্যান্ট ঘুরে এসে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন ফারুক ভূয়া রবিন রাশিয়ার সোয়েবলেস্ক অঞ্চলের ছয় দশকের পুরনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভেলেয়ার্স নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যার অবস্থান আঞ্চলিক কেন্দ্র ইকেতেরিনবোর্ড থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আর রাজধানী মস্কোর আঠারোশো কিলোমিটার পূর্ব দিকে বর্তমানে সোয়েবলেস্কের অন্তত পনেরো শতাংশ জ্বালানি চাহিদা মেটাচ্ছে এক হাজার চারশো পঁচাশি মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি উনিশশো চৌষট্টি সালে চালু হওয়া এই কেন্দ্রটির বড় বিশেষত্ব হচ্ছে এখানকার বিভিন্ন ইউনিটে চুল্লি বা রিয়োক্টর ব্যবহারের ভিন্নতা চার ইউনিটের এ প্ল্যান্টটিতে দুটি রিয়্যাক্টর ছিল প্রথম প্রজন্মের যেগুলো উৎপাদন চক্র শেষে এখন ডিকমিশনিং বা নিষ্ক্রিয়করণ পর্যায়ে রয়েছে বর্তমানে উৎপাদনে থাকা ইউনিট দুটির ধরনের রয়েছে ভিন্নতা উনিশশো সালে চালু হওয়া তৃতীয় ইউনিটে বিএন ছয়শ এবং দু সাল থেকে উৎপাদনে থাকা চতুর্থ ইউনিটে বসেছে থ্রি প্লাস জেনারেশনের রিয়্যাক্টর বিএন যা ফার্স্ট নিউট্রন রিয়াক্টর হিসেবে পরিচিত আর দু সাল থেকে শুরু হবে কেন্দ্রটির পঞ্চম ইউনিট নির্মাণ কাজ যেখানে বসবে চতুর্থ প্রজন্মের রিয়্যাক্টর বিএন বারোশো আর সে নির্মাণযোগে সময় লাগবে অন্তত ছয় বছর রাশিয়ার প্রথম প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফেলোয়াস পাওয়ার প্ল্যান্টের নজর এখন চতুর্থ প্রজন্মের প্রযুক্তিতে আর প্রযুক্তির নতুন নতুন সংস্করণের সঙ্গে রাশিয়ার বহু বছর আগের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিনিয়ত খাপ খাইয়ে নেয়ার দৃষ্টান্ত বাংলাদেশ সহ বহু দেশকে নানামুখী বিকল্প নিয়ে ভাবতে উৎসাহিত করবে এমনটি মনে করেন এখানকার বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার সঙ্গে জড়িতরা রাশিয়ার ভিলার্স্ক নিউক্লিয়ার পাওয়ার প্যান্টের মতো করেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও বসবে আরও দুটি ইউনিট সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে রূপপুরে রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আলেকজি লেখাছেফের বৈঠকে জানানো হয় প্রথম দুটি ইউনিটের কাজ শেষ হবে দু হাজার ছাব্বিশ সালে এরপর শুরু হবে পরের দুই ইউনিটের কাজ প্রশ্ন আসতে পারে সব মিলিয়ে তাহলে সময় লাগবে কেমন রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্র ও রূপপুরের অভিজ্ঞতা আমলে নিলে যে আভাস মিলছে প্রাথমিক সমীক্ষা ও মূল অবকাঠামো নির্মাণে তৃতীয় ইউনিটের জন্য অপেক্ষায় থাকতে হবে এখন থেকে আরও অন্তত দশ বছর দুইটা ইউনিটের কনস্ট্রাকশন শুরু করতে গেলে এই যে পূর্ব প্রস্তুতি প্রস্তুতিটাই হচ্ছে সাইড ইঞ্জিনিয়ারিং সার্ভে থেকে শুরু করে ডিজাইন ইলাবোরেশন করা সেটা একটা সাধ্য ব্যাপার সেটাও দু তিন বছর লাগে আশা করি উচির সার্ভে কাজ সেটা শুরু করা হবে কনক্রিট ডালাই করার থেকে বড় রেকর্ড কনস্ট্রাকশনের যে টাইম অ্যাক্টিভিটি হিউজ অ্যাক্টিভিটিসের জন্য আমাদের দেশের মতো দেশে আট বছর লাগবে এই কমপক্ষে যদিও রূপপুরের বিদ্যমান অবকাঠামো নতুন প্রকল্প বাস্তবায়নে দেবে নানামুখী সুবিধা ফুয়েল ট্রান্সপোর্টেশন আনলোডিং ফুয়েল ম্যানেজমেন্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সবগুলোর জন্য একটা সেন্ট্রাল ফ্যাসিলিটি সেটার জন্য সব দিক দিয়েই সুবিধা অনেকগুলি ইনফ্রাস্ট্রাকচার আগেই প্রস্তুত থাকে যাতে নতুন ইউনিট কনস্ট্রাকশনের ক্ষেত্রে সময় কম লাগে তুলনামূলকভাবে খরচ কম হয় তবে ইউনিট বাড়ালে কারিগরি সক্ষমতার পাশাপাশি পানির প্রাপ্যতার দিকেও দিতে হবে বিশেষ নজর সময় সংবাদ রাশিয়া ঢাকার চারপাশে গড়ে ওঠা ইটভাটা থেকে নির্গত ধোঁয়ার কারণে রাজধানীর বাতাস দূষিত হচ্ছে বলে জানিয়েছেন ও গৃহপর্তমন্ত্রী রো আমা ওবায়দুল মুক্তাদের চৌধুরী সকালে মানিকগঞ্জে পরিবেশবান্ধব ব্লক ও প্যানেল উৎপাদন কারখানার উদ্বোধন শেষে কথা জানান তিনি এ অবস্থা উত্তরণে পোড়া মাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারে জোর দিচ্ছে সরকার তাই এখন থেকে পরিবেশের সুরক্ষায় নির্মাণ কাজে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের আহ্বান জানান মন্ত্রী এর আগে মানিকগঞ্জের জাগির এলাকায় আট একর জায়গায় নির্মিত অত্যাধুনিক ব্লক ও প্যানেল উৎপাদন কারখানা পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী পৃথিবীর সবচেয়ে পলিউটেড যে শহরগুলো আছে তার মধ্যে একটা এই সবকিছুর যে কারণ তার অন্যতম কারণ হল আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের পরিবেশ বান্ধব নয় সারা দুনিয়া ব্যাপী মানুষ এখন নানান রকমের চেষ্টা চালাচ্ছে তারই একটা হলো ইটের পরিবর্তে এই যে এসি বা ওই যে ব্লক বা আপনার ওই যে আরেকটা আছে সেই সব জিনিস ব্যবহার করা নতুন প্রজন্মের স্থপতিদের পুরানো ধারণা থেকে বেরিয়ে অত্যাধুনিক পরিকল্পনা ও প্রযুক্তি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি যেখানে নতুন করে আবিষ্কারও করতে হয় না টেকনোলজি অন্য জায়গায় টেকনোলজি যারা এগিয়ে গেছে তাদের এটা নিয়ে এসে আমাদের দেশের মতো করে নিতে পারলে আমরা আগিয়ে যেতে পারি মানুষকে যদি আমরা এই টেকনোলজির সাথে মেলাতে না পারি তাহলে বিপদ আছে এই যে মানুষের ধরেন রাস্তার নিয়ম কানুন তারা মানতে চায় না এ করে না এগুলো এগুলো তো আমাদের ঠিক করতেই হবে কিন্তু একই সাথে আমি বলবো যে একটা নষ্ট গাড়িকে আপনারা চলতে দেবেন এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স হয়ে গেছে বিটিভিতে চলমান আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান এক ঘন্টার পরিবর্তে দুই ঘন্টা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তা বাংলাদেশের পাশাপাশি ভারতীয় প্রচারের বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মার সঙ্গে আলোচনা হয়েছে দুপুরের সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন এ সময় ভারতীয় কমিশনার জানান বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে দুদেশের চলচ্চিত্র ও তথ্য প্রচার মাধ্যমকে আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়েছে বিটিভির এই বিশেষ অনুষ্ঠান আন্তর্জাতিক মানের হবে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী বলেন এতে দেশের পাশাপাশি বৈশ্বিক সংবাদও থাকবে পিটি এই যে দুটো দু ঘন্টার যে চাংটা আমরা শুরু করব এটা আস্তে আস্তে আমরা বাড়াবো দুই থেকে তিন চার এবং এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডে আমরা করার চেষ্টা করছি যেখানে সাউথ এশিয়ার বিভিন্ন দেশের খবর খবর থাকবে বাইরের দেশেরও খবর থাকবে গ্লোবাল নিউজগুলি থাকবে Uh, we also expressed uh, our uh, view that uh, cooperation in uh, information, in media, in film, television, শান্তিরক্ষী বাহিনীতে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য পাঠিয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনী আর তারা প্রত্যেকে দেশের সম্মানের জন্য কাজ করেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি এ সময় সেনাপ্রধান বলেন সেনাবাহিনী যেসব কাজ করেছে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে তার ফলাফল পাচ্ছে দেশ প্রতিরক্ষা কূটনীতি সবসময় দেশের জন্য ভালো কিছুই নিয়ে এসেছে সেমিনারে অন্যান্য বক্তারা দেশের প্রতিরক্ষা কূটনীতি বিষয়ে তাদের মতামত এবং সামনে এই ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনার তুলে ধরেন ইউ আর অলসো অ্যান অ্যাম্বাসডার অব বাংলাদেশ ডু নট ডু এনিথিং উইচ ডিফেম বাংলাদেশ ডু এভরিথিং দ্যাট ব্রিংস নেম অ্যান্ড ফেম ফর বাংলাদেশ whatever you may name it, military diplomacy or whatever it is, disaster management sometimes go beyond our national boundary. We have employed good number of civilians over there. রাজধানীর বনানীতে চালু করা হলো চীনের ভিসা সেন্টার ভিসা আবেদন জমা দিতে এখন আর বাংলাদেশি পাসপোর্টধারীদের দূতাবাসে যেতে হবে না সকালে কামালাতার চুক এভিনিউয়ে প্রাসাদ সেন্টারে চীনের ভিসা সেন্টার উদ্বোধন করেন চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন তিনি বলেন এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে নতুন ভিসা সেন্টারের কারণে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত আগামী রোববার থেকে শুরু হবে ভিসা সেন্টারের কার্যক্রম দ্য We also extend warm invitation for everyone to share valuable and constructive feedback to help enhance the operation of the CVC. Since the full resumption of visa insurance on March 15 last year, in order to meet the rising demand for personnel changes between China and Bangladesh, the embassy has ruled out a series of measures. এবার বাংলাদেশ ভারত সহ পাঁচ দেশ থেকে তৈরি পোশাক আমদানিতে শুল্ক বাড়ানোর পথে হাঁটছে যুক্তরাষ্ট্র যদিও মার্কিন সরকারের এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটির চার শীর্ষ বাণিজ্যিক সংগঠন এর মধ্যে বাইডেন প্রশাসনকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনে চিঠিও দিয়েছেন বাণিজ্যিক নেতা ব্যবসায়িক নেতারা তাদের যুক্তি শুল্ক বাড়লে তার মাসুল গুনতে হবে ভোক্তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানিকারক দেশগুলোর তালিকায় চীন ভিয়েতনামের পর অবস্থান বাংলাদেশের আর বাংলাদেশি তৈরি পোশাক রফতানির দ্বিতীয় শীর্ষ বাজার যুক্তরাষ্ট্র গেল অর্থ বছরে মার্কিন বাজারে গেছে আটশো একানব্বই কোটি ঊনসত্তর লাখ ডলারের পোশাক যা মোট রফতানির আঠারো শতাংশের বেশি ২০১৩ সালে তেরো সালে রানাপ্লাতা ধ্বংসের পর থেকেই মার্কিন বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে বাড়তি চাপ এর মধ্যেই আবার বাংলাদেশ সহ পাঁচটি দেশ থেকে তৈরি পোশাক আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন গেলা এগারো মার্চ ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনে বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া কম্বোডিয়া ও পাকিস্তান থেকে মার্কিন বাজারে পোশাকের আকস্মিক দাম বৃদ্ধির বিষয়ে তদন্ত চলাকালে এমন সিদ্ধান্তের পথে হাঁটার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র অবশ্য মার্কিন প্রশাসনের এমন আগ্রহের তীব্র বিরোধিতা করেছে দেশটির প্রধান চার ব্যবসায়িক সংগঠন গেল পঁচিশ মার্চ আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন ন্যাশনাল রিটেল ফেডারেশন রিটেল ইন্ডাস্ট্রি লিডার্স অ্যাসোসিয়েশন ও ইউনাইটেড স্টেটস ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন যৌথভাবে ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের চিঠি দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছেন সংগঠনগুলোর দাবি শুল্ক বাড়ানো হলে দিন শেষে ওই বোঝা বহন করতে হবে ক্রেতাকেই চড়াশুল্কে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্ন ও মধ্যমায়ের ক্রেতারা ওই চিঠিতে বলা হয়েছে জিএসপি সুবিধা না পাওয়ার পরও মার্কিন বাজারে তীব্র প্রতিযোগিতামূলক দামে তৈরি পোশাক সরবরাহ করছে বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া কম্বোডিয়া ও পাকিস্তান যা দেশের পোশাক বাজারে পণ্যের বৈচিত্র্যকরণে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সময় সংবাদ দেশ সেরা পেসারের ত্বকমা নয় বরং দেশকে দীর্ঘদিন সার্ভিস দিতে চান শরিফুল ইসলাম বোলিং টেকনিকে সাম্প্রতিক সময়ে সামান্য পরিবর্তন এনে নিয়মিত সাফল্য পাচ্ছেন বিশ্বকাপে দারুণ সম্ভাবনা দেখছেন টাইগার প্রেসারদের দীর্ঘ সময়ের জন্য বিসিবির অনাপতিপত্র না পাওয়ায় আইপিএলে লখনৌ সুপার এর হয়ে খেলা হয়নি এ নিয়ে কোনো আক্ষেপ নেই শরিফুলের আইপিএল দেখছেন নিয়মিত যোগাযোগ রাখছেন চেন্নাইয়ে খেলা সতীর্থ মোস্তাফিজের সঙ্গে রূপগঞ্জের বিপক্ষে তিন শেখ জামালের সঙ্গে চার এই শরীফুল ভয়ঙ্কর ডিপিএল এ মোটে তিন ম্যাচ তাতেই সাতখানা উইকেট তাস্কিন মোস্তাফিজকে পাশ কাটিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের কাঁধে দেশ সেরা পেসারের তকমা ব্যাট প্যাচকে পেছনে ফেলে কিভাবে এতটা বদলালেন শরীফুল আমাদের কাজই হলো যেখানে খেলবো ভালো কিছু করা অনেক সময় হয় না বাট আমরা চেষ্টা করি ভালো খেলার জন্য আমরা যতগুলো ফাস্ট বোলার আছি দেশের সবাই নাম্বার ওয়ান যে যখন খেলে যার যখন সময় আসে সেই পারফরমেন্স করে আমি বেসিক কিছু কাজ করছিলাম যাতে ডিফারেন্ট কিছু করতে পারি যেমন ভিতরে আনা যুক্তরাষ্ট্রে ভালো করতে টাইগার পেসাররা আলাদা করে বললে শরিফুলের দিকে নজর থাকবে সবার তবে তার ভাবনা ভিন্ন হয়তো সবার চাওয়াটা বেশি আবার ওইভাবে না হইলেও কিছু করার নেই কারণ আমি আমার দিক থেকে চেষ্টা করবো প্রতিটা প্লেয়ারই যার যার জায়গা থেকে চেষ্টা করবে আমাদের পেসিং খুব ভালো এখন আমরা ভালো শেপে আছি সবাই শুধু আমি না প্রতিটা পেস বোলারই শেপে আছে সো এই শেপটা ধরে রাখার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওয়ার্ল্ড কাপে যাতে সেম পারফরমেন্সটা হয় আইপিএল ক্ষেত্রে লখনৌ সুপার জায়ন্সের কাছ থেকে পেয়েছিলেন প্রস্তাব তবে শর্ত ছিল দেখাতে হবে দীর্ঘ সময়ের জন্য অনাপত্তি পত্র যা পাওয়া যায়নি বিসিবির কাছ থেকে শেষ পর্যন্ত তার স্থলে শ্যামার জোসেফকে দলে টানে লখনৌ এনি অবশ্য কোনো আক্ষেপ নেই শরীফুলের তবে ঠিকই প্রতিদিন চালাচালি হয় মেসেজ কথা হয় মুস্তাফিজের সঙ্গে অবশ্যই তার সাথে কথা প্রায় দিনই কথা হয় সে সব কল দেয় আমিও কল দেই তো উনি ওইখানে জাস্ট উনি বলে যে ওইখানে প্রেসার কম তার জন্য হয়তোবা এক্সট্রা কনফিডেন্স পাচ্ছে সব ঠিক থাকলে সুপার লিগে আবহনের জার্সিতে দু এক রাউন্ড খেলা হবে শরীফুল এরপরেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ ব্যস্ততা মাহবুব রিমন সময় সংবাদ থাকা ডিপিএল এর খবর আবাহনীর কাছে বিধ্বস্ত শেখ জামাল এগারোতম রাউন্ডের ম্যাচে আকাশী নীলদের কাছে দশ উইকেটে হার অভিজাত পাড়ার ক্লাবটি মিরপুরে টস হেরে ব্যাট করতে নামা জামালের শুরুটা দুঃস্বপ্নের মতো শরিফুল সাকিব তাস্কিন ঝড়ে এলোমেলো টপ অর্ডার ব্যর্থ সোহান রাব্বি জিয়ারা দলের পক্ষে সর্বোচ্চ তেইশ রান করেন ওপেনার সৈকত আলী শরিফুলের শিকার চার উইকেট তাসকিন তানভীর দুজনে নেন দুটি করে উইকেট জামাল অলআউট আউট আটাশি রানে উননব্বই রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে নাইম শেখের ফিফটিতে কোনো উইকেট না এই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনে পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার পূর্বের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই ইচ্ছা ছিল যে আমরা একটু সময় নিয়ে ব্যাপারটা দেখব আসলে সেই সুযোগ ছিল না বারবার কেন বাণিজ্য প্রতিমন্ত্রী ইউ টার্ন বাড়বে না বলার পরও লিটারে চার টাকা বাড়ল বোতলজাত সয়াবিনের দাম খোলা তেল দুই টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ সহসাই কমছে না গরম এপ্রিল জুড়ে থাকবে তা প্রবাহ বাড়ছে পানির জন্য হাহাকার চট্টগ্রামে দিনে নষ্ট হচ্ছে আড়াই কোটি লিটার অথচ পাচ্ছেন না গ্রাহক এবং বেগম জিয়া মানুষকে ডাল ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের লক্ষ্য খাদ্য পুষ্টি নিশ্চিত করা বললেন প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন এই ছিল সময় সংবাদে বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী নাম। ধন্যবাদ মামুন বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়